করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভিডিও বার্তায় নিজেই জানালেন ভালো আছেন নেগেটিভ বাইডেন It's a bracing reminder to all of us that we have to take this virus seriously. I want to thank everybody for the tremendous support. I'm going to Walter Reed Hospital. I think I'm doing very well. কোভিড ইস্যুতে সংকটে যুক্তরাষ্ট্রের শূন্য নির্বাচন দুশ্চিন্তায় বাংলাদেশি কমিউনিটি তিনি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এই মুহূর্তে আপনার ক্ষমতা হস্তান্তরের কারণে আমেরিকার ইকোনমি অত্যন্ত খারাপ হয়ে যাবে আমরা বাংলাদেশি মাইনরিটি কমিউনিটি যারা আছি আমরা আমাদের এখানে ইমিগ্রেশন ব্যাপারটা একটা বিশেষভাবে কাজ করছে অডিও ভিডিও ফাঁস নাগরিকের গোপনীয়তা ক্ষুণ্ণ করে আদালতের এমন রায়কে স্বাগত জানালেন আইনজীবীরা তদন্তে প্রয়োজন হলেও নিতে হবে অনুমতি তারের জঞ্জাল মুক্ত মহানগরী চাইলেও বিকল্প উপায় রেখেই তার কাটার পরামর্শ সংশ্লিষ্টদের ধীমে তালে চলছে সিটি কর্পোরেশনের উদ্যোগ এবং আজ দেশের ক্রীড়াঙ্গনের বহুল আলোচিত বাফুফে নির্বাচন ২১ পদে ৪৭ প্রার্থী আগের রাতেই নাটক